আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো মংলা বন্দর কর্তৃপক্ষ মংলা বাগেরহাট নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছে আপনাদের আপনাদের এখানে। আজকে 10টি পদে লোক নিয়োগ দেওয়া হবে, অনেক ভালো ভালো পদ আছে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং কোন কোন জেলা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন সকল বিষয় নিয়ে আমি কথা বলবো। প্রথমে কথা বলছি গাড়ি চালক, গ্রেড 16তম, বেতন 9300 থেকে 5490 টাকা, পদ সংখ্যা 2টি, অষ্টম শ্রেণী পাস, ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যে দ্বিতীয় পদটি থাকছে নিম্নমান কম সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘড়িক, বেতন 9300 থেকে 5490 টাকা, পদ সংখ্যা 15টি, কমপক্ষে এইচএসসি পাস সহ বাংলা ও ইংরেজি টাইপে টেট সার্টিফিকেট সহ সরকারি কর্তৃক নির্ধারিত গতি থাকতে হবে। তারপরে সহকারী শিক্ষক প্রশিক্ষণবিহীন, বেতন 12500 থেকে 30230 টাকা, পদ সংখ্যা 3টি, কমপক্ষে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে রয়েছে ইনল্যান্ড ইঞ্জিনিয়ার, বেতন 12500 থেকে 30230 টাকা, পদ সংখ্যা 2টি, ইনল্যান্ড ইঞ্জিনিয়ার সনদপ্রাপ্ত হতে হবে, অভিজ্ঞ সনদপ্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। উপসহকারী প্রকৌশল, বেতন 16000 থেকে 38640 টাকা, পদ সংখ্যা 2টি, কমপক্ষে পৌর প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। 5 নম্বরে রয়েছে হিসাবরক্ষক কর্মকর্তা, 22300 থেকে 53060 টাকা, পদ সংখ্যা 2টি, হিসাব বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা অ্যাকাউন্টিং এ মেজর সহ এমবিএ থাকতে হবে। তারপর রয়েছে সহকারী প্রকৌশল সিনিয়র, গ্রেড 22000, গ্রেড নবম, বেতন 22000 থেকে শুরু করে 53060 টাকা, প্রকৌশল পৌর এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 3 নম্বরে রয়েছে সহকারী প্রকৌশল তড়িৎ, বেতন 22000 থেকে 53060 টাকা, পদ সংখ্যা 1টি, কমপক্ষে তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 2 নম্বরে রয়েছে একান্ত সচিব, বেতন 22000 থেকে 53060 টাকা, পদ সংখ্যা 1টি, কমপক্ষে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, সরকারি আধা সরকারি ও স্বায়ত্ত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 1 নম্বরে যে পদটি রয়েছে এটি হচ্ছে পাইলট, বেতন 35500 থেকে 66010 টাকা, পদ সংখ্যা 2টি, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অন্যান্য দ্বিতীয় মোট ফরগিং উইং এফজি ডিগ্রি অথবা সমুদ্রগামী জাহাজে কমান্ডিং অফিসার হিসেবে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আবেদন শুরু হবে 27/11/2022 থেকে, আবেদন শেষ হবে 13/12/2022 পর্যন্ত। এখানে কত বয়স হলে আপনি আবেদন করতে পারবেন, 18 থেকে 30 বছর হলেই আপনি আবেদন করতে পারবেন, তবে শারীরিক ও ইতিম প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য হচ্ছে 30 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। তবে 1 নং কমিকের প্রার্থীর ক্ষেত্রে 25/3/2020 খ্রিস্ট তারিখে বয়স সর্বোচ্চ 45 বছর হলেও আবেদন করতে পারবেন। 2 থেকে 10 নং কমিকের প্রার্থীর ক্ষেত্রে 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে বয়স সর্বোচ্চ 30 বছর হলে আবেদন করতে পারবেন। এখন আপনারা আবেদনপত্রটা আসলে কীভাবে করবেন এবং প্রত্যেকটি পদের জন্য এখানে কত টাকা আপনার আবেদন ফি দিতে হবে এটা এখানে দেওয়া আছে, সুন্দর করে পড়ে নেবেন। আর হচ্ছে আপনি এই আবেদনপত্রটি কিন্তু সরাসরি হাতে করলে হবে না, আপনি আবেদনটি করার পরে আপনাকে ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে আপনার যে পদ আছে সেই পদ অনুযায়ী প্রি অর্ডার করে আপনাকে টাকাটা দিতে হবে এবং আপনার আবেদনপত্র অনলাইনে আবেদন 1 কপি সংরক্ষণ করবেন। আপনি যে আবেদনটি করবেন সেটি 1টি কপি প্রিন্ট করে আপনি আপনার সাথে রেখে দেবেন এবং কি পরবর্তীতে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু আপনার এটা সাথে লাগবে এবং আপনার ক থেকে উম্মুখ পর্যন্ত যে কাগজপত্রগুলো আছে সকল কাগজপত্রগুলো প্রথম শ্রেণী গেজেট দ্বারা আপনি সত্যায়িত করে নেবেন। 7 নম্বরে বিষয়টি বলা হয়েছে বিজ্ঞপ্তি বর্ধিত যে কোনো পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি যে কোনো সময় হতে পারে এবং নিতে পারে তারা,
এবং আপনারা যে পরীক্ষার বিভিন্ন তথ্যাদি পাবেন সেটা হচ্ছে www.mpjobsbd.com থেকে সকল তথ্য আপনি এখান থেকে পাবেন এবং প্রবেশপত্র কিন্তু আপনি এখান থেকেই ডাউনলোড করতে হবে দরখাস্ত পদ্ধতিতে কোনো সনদপত্রের ও ঘোষিত তথ্য অস্তপ্রমাণিত হলে দরখাস্ত আপনার বাতিল বলে গণ্য হবে এবং আপনার প্রতি আইনানুগিক যে ব্যবস্থা সে ব্যবস্থা কিন্তু তারা নেবে তবে ভিডিওটি বুঝতে পেরেছেন যদি তারপরে কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে যারা এই আবেদনটি করবেন অবশ্যই এটি সুন্দর করে ডাউনলোড করে সুন্দর করে পড়ে তারপর আবেদন করবেন তো তারপরে যদি কেউ কিছু না বুঝে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম